জোহরের সময় দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানসমূহ সব খুলে দেন। এখন প্রশ্ন হলো, সারা পৃথিবীতে কি একই সময় জোহরের নামাজ হয়? বাংলাদেশে যখন জোহরের নামাজ হচ্ছে, পৃথিবীর অনেক দেশে সেখানে রাত, আবার ভোর রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, হাদিসে আসছে। তাহলে বাংলাদেশে যখন ভোর রাত, তখন অন্য দেশে দেখা যাচ্ছে তখন দিনের বেলা, ঠিক না? ঠিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দুয়ার সময় খুলে দেন, এই যে কথা হাদিসে বলা আছে, কোন এলাকার জন্য আল্লাহ তাআলা খুলে দেন? তাহলে এক এলাকায় আপনার এখন রাত, এখন কথার কথা ভোর রাত, আরেক এলাকায় আরও কয়েক ঘন্টা পরে ভোর রাত হবে, আরেক এলাকায় কয়েক ঘন্টা আগে ভোর রাত হয়েছে। তাহলে পৃথিবীর এক এক সময় রাত এবং দিনের এই সময়টা যদি পরিবর্তন হয়, তো আল্লাহ তাআলা কি সারাদিন শুধু এই নামা ওঠার কাজেই থাকেন? এরকম একটা প্রশ্ন আসে, উঠি কি উঠে না? ভাইরা আমার, এই প্রশ্নের উত্তর হলো, এই প্রশ্নটার গোড়ায় গলত আছে। গলতের জায়গাটা হলো এই, আমরা আল্লাহকে আমাদের মতো করে চিন্তা করি, সেজন্য আমাদের এরকম প্রশ্ন আসে যে আমরা তো এক জায়গায় গেলে আরেক জায়গায় যেতে পারি না। আমি এক জায়গায় উপস্থিত মানে আরেক জায়গায় অনুপস্থিত, ঠিক না? ঠিক। কারণ আমি মানুষ একজন, এক জায়গায় যেতে পারি, আরেক জায়গায় একই সঙ্গে দুই জায়গায় যেতে পারি না, ঠিক না? ঠিক। আমরা যখন আল্লাহকে আমাদের মতো করে চিন্তা করব, তখন এরকম অনেক প্রশ্নই আসবে, শত সহস্র প্রশ্নের উত্তর এই একটা জায়গায় চলে আসবে, লাইসা কামিসলিহি, সেই আল্লাহর অনুরূপ আর কেউ হতে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ কখনো হতে পারে? অতএব আল্লাহর সাথে কারো কোনো তুলনা চলে না, কোনো প্রকার আল্লাহর সাথে কম্পেয়ার করা চলবে না। কারোর সাথে আপনি যদি মনে করেন যে এর মতো, তাহলে ভুল হবে। আল্লাহ তাআলা তো এমন এক সত্তা যে তিনি তার মতো সম্পূর্ণ, তিনি সম্পূর্ণ তার মতো, তার কাছে সীমাবদ্ধতা বলতে কিছু নাই, তিনি কাদির, সব কিছু সক্ষম। তিনি যদি আমাদের মতোই হয়ে যান, তাহলে তিনি স্রষ্টা হলেন কোত্থেকে? জো সমঝ মে আ গই ও ফির খোদা কেউ কর হুয়া। ভাইরা আমার, সেজন্য একজন ইমানদারের বিশ্বাসের জায়গা হবে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে, এই সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যখন যেখানে জোহর হবে, সেখানে আল্লাহ রহমতের দুয়ারগুলো তা ওই এলাকার মানুষের জন্য ওপেন করে দেন, আবার অন্য এলাকায় যখন একই সময় হবে তাদের জন্য তখন ওপেন করে দেন। এখন আমাদের কাছে এই বিষয়গুলো কখনো কখনো সাংঘর্ষিক মনে হতে পারে, কারণ আমরা একই সময় দুই কাজ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন একই সময় দুই কাজ না, দুই সহস্রাধিক কাজ, অগণিত কাজ আল্লাহ তাআলা করতে পারেন। আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু, একটা হলো আলামুল গায়েব, আরেকটা হলো আলামুল হাজির। আমরা দৃশ্যমান এই পৃথিবীকে অদৃশ্যমান জগতের সাথে তুলনা করলে সেটা ভুল হবে। অদৃশ্যের যে জগৎ, যেটা আমাদের দেখার বাইরে, যেমন আখিরাত, আখিরাতে দিনের মতো দুনিয়ার মতো এরকম বারো ঘন্টা তেরো ঘন্টার রাত, বারো ঘন্টা তেরো ঘন্টার দিন হবে না ভাইরা। সেখানকার সময়, সেখানকার টাইমিং, সেখানকার সব কিছু ভিন্ন হবে। অতএব অদৃশ্যের জগৎকে আমরা আমাদের জগতের সাথে কম্পেয়ার করলে অনেক কিছু মিলবে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলতে কোনো কিছু নাই। একই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোনো এলাকার মানুষের জন্য অবতরণ করেন, আবার কোনো এলাকার মানুষের জন্য ভিন্ন কিছু করেন। একই সময় আল্লাহ তাআলা একজনকে জীবন দান করেন, আরেকজনকে আল্লাহ তাআলা মৃত্যু দান করেন। একই সময় আল্লাহ তাআলা কারোর প্রতি রহমত নাজিল করেন, কারোর প্রতি আল্লাহ তাআলা অভিশাপ নাজিল হয়। একই সময় আমরা একজন মানুষ হাসতে পারি, একই সময় আবার কাঁদতেও পারি না। আমি যখন হাসি তখন কাঁদি না, যখন কাঁদি তখন হাসি না, কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো নন, আমরা তো একজন সৃষ্টি মাত্র, তিনি তো অসীম, তিনি একই সঙ্গে শত সহস্র তার দ্বারা কাজ, শত সহস্র বৈশিষ্ট্যে তিনি একই সঙ্গে তিনি অর্জ তার মধ্যে থাকতে পারে। এই ব্যাপারে আমাদের সাথে তাকে কম্পেয়ার করা হবে সবচাইতে বড় ভুলের জায়গা। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সোনালী সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া নিবেদন করার তৌফিক দান করুন।